এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অবস্থান করছে ভারত তাদেরই মাঠে বড় পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশকে তাই সতর্ক অবস্থানে দলের সবাই পাকিস্তান সফরের মতো পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব জানাচ্ছেন মিশন সফল এবার বাংলাদেশের সামনে ভারত সফর শক্তির বিবেচনায় বাংলাদেশ থেকে ঢেরে গিয়ে ভারতীয়রা তাও আবার তাদেরই মাঠে খেলা লাল সবুজদের সাম্প্রতিক পারফরমেন্স আশা জাগা নিয়ে। তবু বাস্তবতাকে সামনে রেখে পরিকল্পনা করবে বাংলাদেশ সফরটি বেশ গুরুত্বপূর্ণ নাজমুল হোসেন শান্তর কাছে সম্পূর্ণ ভিন্ন একটি সিরিজ কন্ডিশনও আলাদা তাই নতুন ছক নিয়ে এগিয়ে যেতে চান অধিনায়ক খুব বেশি দূরে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসগুলো মেনটেন করে আমরা যদি আমাদের নিজেদেরকে নিয়ে বেশি চিন্তা করে আমাদের ইম্প্রুভমেন্টের জায়গা কি কী আছে এগুলো যদি আমরা ফোকাস করে আমার মনে হয় যে ভালো করা সম্ভব আপনি যেটা বললেন ডিফারেন্ট ভেনুতে খেলা অবশ্যই এই অ্যাডজাস্টমেন্টটা তো প্লেয়ারদের থাকতেই হবে এখন পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে এই জিনিসটা হয়েই থাকে সো খুব বেশি ওটা নিয়ে চিন্তা না করে যতটুকু সম্ভব যে ফ্যাসিলিটিসগুলো আমাদের আছে ওইখান থেকে কত ভালো প্রিপারেশান নিয়ে আমরা যেতে পারি এটা ইম্পর্ট্যান্ট প্রত্যাশা অনেক বেশি জয়ের ধারা অব্যাহত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের জন্য অবশ্যই ইন্ডিয়া অনেক চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য এবং আমাদের যে টিম আছে আমরা যদি আমাদের প্ল্যান আমাদের পারফরমেন্সটা ঠিকমতো করতে পারি ওইখানেও ভালো রেজাল্ট করা সম্ভব বাট খুব বেশি আগে চিন্তা না করাটা ইম্পর্টেন্ট প্রেজেন্টে থাকাটা খুব জরুরি প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট আর ইন্ডিয়া আমাদেরকে নিয়ে কি চিন্তা করছে আসলে ওইদিকে ফোকাস না করে আমার মনে হয় যে আমরা আমাদেরকে কত ভালো প্রিপারেশান নিয়ে আমরা ওই সিরিজে ঢুকতে পারি ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট পনেরো সেপ্টেম্বর ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ কুশল ইয়াসির এন নিউজ ঢাকা